অনেক ক্ষেত্রেই দেখা যায় ভুট্টার গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে যায়। অতিরিক্ত লম্বা হলে আপনাদের ভুট্টার জমির কি কি ক্ষতি হতে পারে এবং কি কি কাজ করলে আপনাদের ভুট্টার জমির ভুট্টা গাছগুলো অতিরিক্ত লম্বা হবে না, আজকের ভিডিওতে আমরা সেটি দেখব। স্বাভাবিকভাবে দুটি কারণে ভুট্টার গাছগুলো অতিরিক্ত লম্বা হতে পারে। প্রথমত, যদি আপনাদের ভুট্টার জমিতে অধিক পরিমাণে গোবর সার প্রয়োগ করেন তাহলে ভুট্টা গাছগুলো খুব দ্রুত লম্বা হতে পারে। দ্বিতীয়ত, আপনারা যদি অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের ভুট্টার জমির ভুট্টা গাছগুলো অতিরিক্ত লম্বা হতে পারে। স্বাভাবিকভাবে ভুট্টা গাছ লম্বা হওয়ার ফলে আপনাদের ভুট্টার ফলনের উপর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ ভুট্টা গাছ লম্বা হওয়ার ফলে ভুট্টার ফলন কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, ভুট্টা গাছ যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে অধিক ঝড় বৃষ্টির ফলে ওই জমির ভুট্টা গাছগুলো হেলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আর যদি ভুট্টা গাছ ঝড় তুফানের কারণে ভেঙে যায় বা হেলে যায় তাহলে কিন্তু ভুট্টার ফলন কমে যাবে। তাই আপনাদের অবশ্যই পূর্ব থেকে সতর্ক থাকতে হবে। এবং আপনারা যদি বুঝতে পারেন ভুট্টা গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাবে, তখন আপনারা ইউরিয়া সারের মাত্রাটা কমিয়ে দেবেন। আপনারা যদি ইউরিয়া সার প্রয়োগের মাত্রা কমিয়ে দেন তাহলে ভুট্টা গাছগুলো অতিরিক্ত লম্বা হবে না এবং আপনাদের ভুট্টার জমি ঝড় তুফানের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।